স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি আমি তানজিনা অন্ত। কাবুল সহ আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল এখন তালেবানের হাতে। তাদের নেতৃত্বে খুব শিগগিরই গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। দেশ ছাড়ার পর আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি বলছেন রক্তপাত এড়াতে দেশ ছেড়েছেন তিনি। তালেবান নেতারা বলছেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় তারা, আর যুক্তরাষ্ট্র বলছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বদলাবে না বাইডেন প্রশাসন। এই ইস্যুতে জো বাইডেনের পদত্যাগ চাইলেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল করে নিজেদের আধিপত্য এরই মধ্যে জানান দিয়েছে তালেবান। গেল 10 দিনে দেশটির প্রধান প্রধান প্রদেশ নিজেদের কবজায় নেয় তালেবান যোদ্ধারা। এরপরই দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্যালেস দখলে নেয় তারা। কাবুল বিমানবন্দর সহ বিভিন্ন অংশে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আহত হয়েছে 40 জনের বেশি মানুষ। এমন অবস্থায় সংঘর্ষ এড়াতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনা শুরু হয়েছে তালেবান ও ঘানি সরকারের মধ্যে। রোববারই শুরু হয় নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এই পরিস্থিতির মধ্যে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দেশ ছাড়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশা করছেন তালেবান। আশ্বস্ত করা হয় দেশটির জনগণের উপর কোনো প্রতিশোধ নেবে না তারা, এমনকি আফগানবাসীর জীবন সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন তালেবান যোদ্ধারা। এদিকে তালেবানরা কাবুলে প্রবেশের পরই কাবুল দূতাবাস থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে আফগান ইস্যুতে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। আফগানিস্তান তালেবানদের দখলে চলে যাওয়ায় শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া অঞ্চলই না, পুরো বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। বর্তমান আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী নিউজ 24কে এ কথা বলেন। ক্ষমতা দখল করেছে এটা সত্যি বিশ্বের কেউ আশা করেনি। হঠাৎ করে চলে যাওয়াতে যে দেখলাম যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেখানেই কিন্তু আপনার এই জঙ্গিবাদের বিস্তার করতে পারে এবং যার প্রভাব মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলোর উপরে এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশের উপরে পড়বে। আফগানিস্তান ছিল এই সারা বিশ্বের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর আশ্রয়স্থল, প্রশিক্ষণ স্থল। তালেবানের উত্থান উপমহাদেশের পুরো অঞ্চলের জন্য শান্তি এবং নিরাপত্তার জন্য ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করবে। অন্য প্রসঙ্গ। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে বিপথগামী সেনা সদস্যরা। ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিবাদ না হওয়ার জন্য দায়ী তৎকালীন নেতৃত্বকে চিহ্নিত করতে হবে। শাহালি জয়ের রিপোর্ট। শোকবিহ্বল বেদনাবিধুর 15ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় দলটির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্মম এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পাদন করেছেন। হত্যাকারীদের অনেকের ফাঁসি হয়েছে, যারা বিদেশে পলাতক তাদেরকেও ফিরিয়ে এনে ফাঁসিটা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাদের বলেন 75-এর কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে, সেটাও জানতে হবে। এরপর 15ই আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবরে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। সেখানে আরও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বাদ আসর বঙ্গভবনে দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিবগণ, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন। মিলাদের পর বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ 1975-এর 15ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির। জাতীয় শোক দিবসে আড়ম্বরপূর্ণ রাজনৈতিক সভা সমাবেশ না করে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মাঝেই সীমাবদ্ধ ছিল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। দলীয় হাইকমান্ডের নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবে পালন করেন শোকাবহ এই দিনটি। 1975-এর নির্মম হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় উপাসনালয়গুলোতে। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে প্লাবন রহমানের রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। 75-এর 15ই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। বাদ জোহর বিশেষ মোনাজাতে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। বংশালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশ নেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। জাতীয় শোক দিবসে আমাদের প্রত্যয় হবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাঙালি জাতির সেই স্বপ্নের সোনা বাংলা গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে হাতে হাত ধরে আমরা কাজ করব। এছাড়া ঢাকার বিভিন্ন আসনের সাংসদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ নিজ নিজ এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ান। 75-এর এই দিনের শহীদদের স্মরণে হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। বড় রাজনৈতিক কর্মসূচিতে না গিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বাদ আসরের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। রাজধানীর মহাখালী মডেল স্কুল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। পরে গরিব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির হোসেন। রোববার একই ধরনের আয়োজন ছিল বিভিন্ন অরাজনৈতিক সংগঠনেরও। রাজধানীর সোনারগাঁ রোডে রিহাবের উদ্যোগে খাবার বিতরণ করা হয় কয়েকশো মানুষের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ। এছাড়া মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি। 46 বছর আগের এই দিনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন যারা, তাদের আত্মার শান্তি কামনায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভার। রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি 5 ব্যাটালিয়ন। সব মিলিয়ে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের পাশাপাশি জাতির পিতাকে স্মরণে দেশব্যাপী ছিল নানা কর্মসূচি আয়োজন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ৪৫ বছর আগে ঘটনাটা হয়, এই নিঃসংস হত্যাকাণ্ড হয়। আর এর পরপর যে সমস্ত সরকার ছিল, জিয়া সরকার, আপনার এরশাদ সাহেবের সরকার, খালেদা জিয়া সরকার, সবগুলো সরকার ওদের আপনার মদত দিয়েছে। ওরা যেভাবে বিভিন্ন দেশে আপনার স্টেবিলাইজ হতে পারে তার ব্যবস্থা করেছে। এতদিন পরে এই কেসটা আমরা হাতে নিয়েছি, তার ফলে সমস্যা হচ্ছে। এদিকে দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় নানা আয়োজনে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। প্রতিনিধিদের তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটি পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র টাইমস স্কোয়ারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ও ভিজুয়াল ক্লিপ প্রদর্শিত হয়েছে। টাইমস স্কোয়ারে বিশ্বখ্যাত বিশাল বিলবোর্ডে ২৪ ঘন্টায় প্রতি ২ মিনিট পরপর ৭২০ বার বঙ্গবন্ধু ক্লিপটি দেখানো হয়। অডিও ভিজুয়াল ক্লিপটিতে জাতির পিতা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সহ বিভিন্ন সময়ে স্মরণীয় মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। জাতির পিতা শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার সকালে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনার চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর উপ হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল, বঙ্গবন্ধু স্মৃতি কক্ষে স্থাপিত আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সরকারের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জাতীয় শোক দিবসে রোববার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি রোম দূতাবাস আয়োজিত অনলাইন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্য পরিবেশে স্পেনের রাজধানী মাদ্রিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। এই সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ, এনডিসি ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত জাতীয় শোক দিবস অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। চন্দ্রানী চন্দ্র, নিউজ 24। করোনা পরিস্থিতি। দেশে করোনায় মোট মৃত্যু ২৪,০০০ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ২৪,১৭৫ জন। করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬,৬৮৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত ১৪,১৮,৯০২ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১১,৩৭১ জন। ২৪ ঘন্টায় ৩৩,০০১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০.25%। এদিকে মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮ জন, সিলেটে ১৩ জন, রংপুরে ১৩ জন আর ময়মনসিংহ বিভাগের ১০ জন। এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ১৯ দফায় দেশে এসেছে প্রায় ৩.৫ কোটি ভ্যাকসিন। এরপরও আরও ভ্যাকসিন পেতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ। এছাড়া দেশে ভ্যাকসিন উৎপাদন করতে রাশিয়ার সাথে চুক্তি হচ্ছে আগামী সপ্তাহে, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের প্রাপ্যতার উপর ভিত্তি করে দ্রুত আবারও ফিরতে হবে গণটিকা কার্যক্রমে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয় গণটিকা কার্যক্রম। চলতি মাসে যা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দেশে ভ্যাকসিন প্রাপ্ত মানুষের সংখ্যা ১.৫ কোটি। স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য বলছে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ভ্যাকসিন এসেছে ১৯ দফায়। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্ম সহ মোট ৪ ধরনের ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। মোট প্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা ২,৮৩,৪৩,৯২০ ডোজ। দেশের অন্তত ৭০ থেকে ৮০% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে প্রয়োজন হবে আরও ভ্যাকসিন। তাই আরও ভ্যাকসিন পেতে চীনের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। আর উৎপাদনের জন্য চুক্তিবদ্ধ হবে আগামী সপ্তাহেই। তারা উৎপাদন করবে তাদের কিছু বিষয় থাকে, আমাদের সরকারের বিষয় থাকে এবং চায়নার সরকারের বিষয় থাকে, সব মিলিয়ে তো কাজটা করতে হবে। তো সেই কাজটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সই হবে। সারা দেশে মাত্র এক সপ্তাহে বিপুল সংখ্যক মানুষকে ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের যে মাইক্রোপ্ল্যান তা সফল হয় টিকা প্রাপ্তির সাথে সাথেই আবারও দ্রুত তা চালুর পরামর্শ দিচ্ছেন কোভিড জাতীয় কমিটির সদস্যরা। প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতার জন্য করা হয়েছে। সরকার ক্রয়, আমদানি, কোভ্যাক্স উপহার এবং যৌথ উৎপাদনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবে। স্বাস্থ্যসেবা বিভাগ বলছে আগস্টের শেষ সপ্তাহে চীন থেকে আরও ৫০ লাখ ক্রয়কৃত ভ্যাকসিন পৌঁছবে বাংলাদেশে। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আগস্টের শেষ ৫ দিনে মৃত্যুহার কিছুটা কমেছে, তবে বেড়েছে করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মৃত্যু। জনস্বাস্থ্যবিদরা বলছেন নেগেটিভ হওয়ার পর অনেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনার চিকিৎসা সম্পূর্ণ করেন না, ফলে এই হার বাড়ছে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, চিকিৎসার পর নেগেটিভও হচ্ছেন, কিন্তু তারপরই শারীরিক নানা জটিলতায় মারা যাচ্ছেন রোগীরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা নেগেটিভ হওয়ার পর শারীরিক জটিলতায় মৃত্যুর হার বাড়ছে। জুলাই মাসে যেখানে করোনা নেগেটিভ হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের, সেখানে চলতি মাসের 15 দিনে এমন মৃত্যু 26 জনের। এটা কিন্তু করোনা একদম কনফার্ম, কিন্তু টেস্ট নেগেটিভ হওয়ার পরে মৃত্যুটা হয়েছে, মানে এটা দীর্ঘ অনেক সময় পরে মৃত্যুটা হয়েছে। জুলাই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন মারা গেছেন 17 জন। চলতি আগস্টে সেই মৃত্যুর হার নেমেছে, তবে নেগেটিভ হওয়ার পর চিকিৎসা সম্পূর্ণ না করাই অনেকের মৃত্যু হচ্ছে বলছেন জনস্বাস্থ্যবিদরা। যারা কোভিড থেকে রিকভার করবেন তাদেরও কিন্তু ডাক্তারের পরামর্শে থাকতে হবে খুব ক্লোজলি, কারণ হচ্ছে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সবচেয়ে বেশি আক্রমণ করে 3টি অর্গান। পোস্ট করোনা কমপ্লিকেশন, এই কমপ্লিকেশনে কিন্তু অনেকের লাংসটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং অন্যান্য উপসর্গগুলো হয় এবং সেখান থেকে অনেকে মারা যেতে পারে। স্বাস্থ্য বিভাগের হিসেবে 14 আগস্ট পর্যন্ত নগরীর 2,৭৮,০০০ সহ টিকা নিয়েছেন অন্তত 4,10,০০০ জন। অন্তত একটি টিকা নিয়েছেন 21% মানুষ। সংক্রমণ ও মৃত্যু কমিয়ে আনতে ভ্যাকসিনেশনের দিকেই গুরুত্ব দিচ্ছেন জেনারেল সিভিল সার্জন। আমরা যদি তাকে ভ্যাকসিনেশন দিতে পারি তাহলে কিন্তু আমরা মানে অন্যকে, তাকেও সুরক্ষিত রাখতে পারবো, প্লাস তার সাথে অন্যকে সুরক্ষিত করতে পারবো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 মাসের তুলনায় কমেছে রোগীর চাপ। রোববার 513 করোনা বিশেষায়িত শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন 314 জন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে চলতি মাসে। এর ফলে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের 15 দিনে ৩,৪৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখনো পর্যন্ত ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং রোগ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পরিস্থিতিতে এডিস মশার লার্ভা যেন তৈরি হতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। একদিকে করোনায় মৃত্যুর মিছিল, অন্যদিকে ভয়াবহ হয়ে উঠছে এডিস মশাবাহিত ডেঙ্গু। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছর ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি, তবে আশঙ্কা রয়েছে। ফলে ডেঙ্গু সন্দেহে 25 জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে ঢাকাতে ডেঙ্গুর প্রভাব বেশি হওয়ায় বিষয়টি নতুনভাবে ভাবাচ্ছে সংশ্লিষ্টদের, যার ফলে ডেঙ্গু নিধনে বাসাবাড়িতে গিয়ে পরীক্ষা করছে স্বয়ং সিটি মেয়র। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, তিনি যেসব বাসাবাড়িতে গিয়েছেন সেখানে কোনো এডিস মশার উৎপাদন স্থল, জমে থাকা পানি পায়নি। তবে পরিত্যক্ত ও নির্মাণাধীন বাসাবাড়িতে ডাবের খোসা কিংবা পলিথিনে জমে থাকা পানিতে পাওয়া যাচ্ছে এডিস মশার লার্ভা। চিন্তার বিষয় হলো এবছর সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্টেই। এর ফলে আগস্টের 15 দিনে 3,৪৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 198 জন। এদের মধ্যে 189 জনই ঢাকার, আর ঢাকার বাইরে মাত্র 9 জন। मेडिसिन विशेषज्ञ डॉक्टर एबीएम अब्दुल्ला बोलছেন করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চিন্তিত না হয়ে এডিস মশার লার্ভা উৎপাদন ক্ষেত্র যেন তৈরি না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সকলকে। মশার বংশবৃদ্ধি হয়েছে সেই জন্য এডিস মশা এবার বেড়ে গেছে। মশা নিয়ন্ত্রণ কঠোরভাবে করতে হবে। জনগণ তার নিজের ঘরের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কোথাও যেন ৩ থেকে ৫ দিন বেশি জমা পানি না থাকে। আরেকটা হলো মশার কামড় থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার এগুলো করবে। দিনের বেলা ঘুমাইলে এই মশারি টানবে বা সার্ভিস করে ফুল প্যান্ট পরবে। সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৯৬০ জন, আর বাকি ৮৯ জন ঢাকার বাইরের অন্যান্য বিভাগে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে, অথচ তাকে নৃশংসভাবে খুন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানীতে জাতির আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, এদেশের জনগণের কাছে বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এজন্য শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানে করোনার মধ্যেও এত মানুষের উপস্থিতি। অনুষ্ঠান শেষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমাদের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই এক বাক্যে স্বীকার করেন। তিনি না হলে, তার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতাটা কিভাবে আসতো, কিভাবে হতো, একমাত্র খোদা তাআলাই জানেন। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এক ভিডিও বার্তায় তিনি বঙ্গবন্ধুর কর্মময় জীবনের কথা উল্লেখ করেন। আমাদের অঙ্গীকার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এবং র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রোববার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যাব সদর দপ্তরে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে র্যাব সদর দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু দেখেছেন সোনার বাংলা, সেই স্বপ্ন পূরণে দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। চট্টগ্রামের পটিয়া আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের আয়োজনে শোক র্যালি ও আলোচনা সভায় আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি এই কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ শাহু অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পটিয়া শহীদ মিনার চত্বর থেকে শোক র্যালি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে গিয়ে শেষ হয়। দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি, তাকে খুনিচক্র হত্যা করার কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়, তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি, মানুষের মুখে হাসি ফোটা, মানুষকে খাদ্য দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র শেখ হাসিনাকে ক্ষতি করতে পারবে না। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ নাটোরে ৩টি উপজেলার ১,০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। রোববার নাটোরের বাগাতিপাড়া, লালপুর ও নাটোর সদর উপজেলার ১,০০০ পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়। করোনা সংকটের মধ্যে খাদ্য সহায়তা পেয়ে খুশি কর্মহীন দরিদ্র এসব পরিবার। কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারীর মধ্যে এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। बसुंधरा ग्रुप के अनेक शुभेच्छा अभिनंदन। कोनोदिन किछु पाइनी এখন এই বসুন্ধরা থেকে আমি আজকে পেলাম, আমি খুব খুশি। বসুন্ধরা গ্রুপ এই অবস্থায় এগিয়ে এসেছে, এজন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সরকারি উদ্যোগের পাশাপাশি আসলে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া জরুরি, কারণ দেশটা আপনার আমার সবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শোক দিবসের ছুটি শেষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন। গেল সপ্তাহে একের পর এক রেকর্ডের পর চলতি সপ্তাহের দিকে তাকিয়ে আছে বিনিয়োগকারীরা। তবে ব্যাংকগুলোর বিনিয়োগের হিসাব দিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বাজারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাও দেখা যাবে আজ। অবশ্য গেল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সূচক ৮,০০০ পর্যন্ত মার্জিন ঋণ কমানো যাবে না। এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ইলিশের শৈলাব উপকূল, বিশেষ করে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি ঘিরে ব্যাপক প্রাণচঞ্চল তৈরি হয়েছে। মাছের আকার বড় হয়, দামও ভালো, এতে খুশি জেলে থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষই। এই সাফল্যের জন্য ৬৫ দিনের নিষেধাজ্ঞাকে চাবিকাঠি হিসেবে দেখছেন মৎস্য গবেষকরা। আইয়ুবুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমেরিকালে এমনিতেই কাজ নেই, তার উপর সামুদ্রিক মাছ আহরণে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞা শেষে নিম্নচাপের কারণে আরো অন্তত ১০ দিন সাগরে যেতে পারেননি জেলেরা। তবে এখন সুদিন ফিরেছে। গেল অন্তত এক সপ্তাহ ধরে বিপুল মাছ ধরা পড়ছে জালে। প্রতিদিন সকালে বিপুল মাছ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে ফিশিং ট্রলার। তোড়জোড় শুরু হয় ব্যবসায়ী ও ফরিয়াদের। বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ ইলিশ আসছে, এখন আমরা অনেক সুবিধা পাচ্ছি, আমরা মাছের দামও পাচ্ছি। যখন মাছ ধরে না তখন মাছ বড় হওয়ার সুযোগ হয়, তাই বড় মাছ পাওয়া যায়। ট্রলার মালিক ও পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন, মাছের আকার বড় হওয়ায় ভালো হচ্ছে ব্যবসা। সাগরে প্রচুর মাছও দেখা যাচ্ছে, তার কারণে আমরা ফিশিং ডিপার্টমেন্টে যারা আছি, ফিশিং বোটের মালিক, ফিশিং বোটের মাঝি মাল্লা থেকে শুরু করে ফিশিং ব্যবসায়ী যারা আছি, মৎস্য ব্যবসায়ী, আমরা সবাই বর্তমানে সন্তুষ্ট। এই বছরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে সাগরে প্রচুর পরিমাণ এবং বড় পর্যাপ্ত মাছ দেখা দিয়েছে। ইলিশের এই সাফল্যের পেছনে সরকারের নেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞার সবচেয়ে বড় অবদান রয়েছে বলে মনে করেন সামুদ্রিক মৎস্য জরিপ ইউনিটের বিজ্ঞানীরা। এখন থেকে আমার মনে হয় যে মাছগুলোই ধরা পড়বে, বেশিরভাগ বড় মাছই আপনারা পাবেন, বড় সাইজের মাছই পাবেন। এবং সেটা হচ্ছে যে আসলে গবেষণালব্ধ রেজাল্টের ফল। এই যে বিভিন্ন ব্যান পিরিয়ড, বিভিন্ন সময় যে ব্যান পিরিয়ডগুলো করা হচ্ছে মৎস্য অধিদপ্তর থেকে, তারই একটা সুফল পাচ্ছি আমরা। গেল বছর কক্সবাজারে ১৫,২৫৬ টন ইলিশ আহরণ হয়েছে। এবছর লক্ষ্য ধরা হয়েছে ১৭,০০০ টন। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। আবার আন্তর্জাতিক। শক্তিশালী ভূমিকম্পে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে এখন পর্যন্ত ১,২৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। শনিবার সকালে হাইতির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেল সহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পে আহতের সংখ্যা ৫,৭০০ ছাড়িয়েছে। এদিকে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর আগে ২০১০ সালের শক্তিশালী ভূমিকম্পের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। মনোরম প্রাকৃতিক পরিবেশে ধানক্ষেত কিংবা নারকেল পাতা বিছিয়ে নানা রকম দেশি রান্না করে বিশ্বের নজর কেড়েছেন এক কৃষক পরিবারের সদস্যরা। একেবারে ঘরোয়া ও গ্রাম্য পরিবেশন করে ইউটিউবে যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ কোটির বেশি। এমনকি দক্ষিণ ভারতে প্রথম কোনো চ্যানেল হিসেবে তারা পেয়েছে ডায়মন্ড বাটনের মর্যাদা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। তামিলনাড়ুর এক প্রত্যন্ত গ্রামের কৃষক তারা। ইউটিউব চ্যানেলে দেশি খাবারের নানান পদের ভিডিও দেখিয়ে ১ কোটিরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে দুনিয়া জয় করে ফেলেছেন এই কৃষক পরিবার। যাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে। এরপরই মাত্র ৩ বছরে সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লাখ। তাদের ভিডিওর মাধ্যমে দক্ষিণের রান্নাকেই বেশি গুরুত্ব দেন তারা। যদিও এই ইউটিউব চ্যানেলের বিরাট সংখ্যক দর্শকের তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধীরও। তামিলনাড়ুর ভোট প্রচারের সময় তাদের সাথে মাশরুমের বিরানিও খেয়েছেন ভারতের বিরোধী দলীয় এই নেতা। তবে এই সাদামাটা কৃষকদের উদ্দেশ্য মহৎ। তারা আয়ের অর্থ ব্যয় করে দুস্থ ও দরিদ্রদের জন্য। অসহায় মানুষের পাতে একবেলা তুলে দেওয়ার চেষ্টা করে তাদের রান্না করা খাবার। ভারতের করোনা ত্রাণ তহবিলেও দিয়েছে সাধ্যমতো অনুদান। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার খবর। আগামী অক্টোবরে আরব আমিরাতে বসবে আইসিসি টি-20 বিশ্বকাপের আসর। করোনা পরিস্থিতির মাঝেও দলে ক্রিকেটারের সংখ্যা 15 জন নির্ধারণ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালালাইন। পাশাপাশি দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় বড় দলগুলোর মতো টাইগাররাও এখন রোটেশন পলিসির কথা ভাবছে বলেও জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে নিয়মকানুন সম্পর্কে প্রতিটি বোর্ডকেই অবহিত করেছে আইসিসি। বিশ্বকাপে প্রতিটি দলের স্কোয়াডে খেলোয়াড় থাকতে পারবেন 15 জন, সাথে কর্মকর্তার সংখ্যা 8-এর বেশি নয়। বিশ্বকাপে 15 সদস্য বিশিষ্ট স্কোয়াড রাখার নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালালাইন। প্যান্ডেমিক কারণে কিন্তু তাদের অন্য নিয়ম থাকা উচিত ছিল, কিছু অ্যাডিশনাল প্লেয়ারের কিন্তু অ্যালাউ করা উচিত ছিল। আর অ্যাডিশনাল প্লেয়ার নিলে আমাদের যার যার নিজের খরচে যেতে হবে, তো সেটা করতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের জন্য আরও 1-2 বছর দেখা উচিত, এবং আমার মনে হয় যে স্কোয়াডটাও বাড়ালে ভালো হতো। এদিকে প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় বড় দলগুলোর মতো টাইগাররাও এখন ঝুঁকছে রোটেশন পলিসির দিকে। টানা খেলার ধকল সামলাতে রোটেশন পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন জালালাইন। এতে আমার মনে হয় যে একটা সময় আসবে আপনাকে রোটেশন করে হয়তো প্লেয়ারদের খেলাতে হতে পারে, হয়তো কাউকে রেস্ট দিতে হতে পারে, কেউ হয়তো সবচেয়ে বেশি সিরিজ খেলেছে তাকে একটু সময় দিয়ে আরেকজন হয়তো ইন করতে পারে তার জায়গায়। এই চিন্তাভাবনা কিন্তু রাখতে হবে। তরুণ ক্রিকেটাররা সুযোগ পেলে তারা যেমন হয়ে উঠতে পারে আস্থার প্রতীক, তেমনি সমৃদ্ধ হবে দেশের ক্রিকেটের পাইপলাইন। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এএফসি কাপে খেলতে এখন দ্বীপ দেশ মালদ্বীপে বসুন্ধরা কিংস। আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সকালে জিম ও সুইমিং সেশন করে কাটিয়েছে দলের খেলোয়াড়রা। এরপর বিকেলে 1 ঘন্টা মাঠের অনুশীলনে ঘাম ঝরান ইমন বাবু, মাসুক মিয়া জনিরা। দীর্ঘ যাত্রার পর এখন পর্যন্ত দলের প্রত্যেক খেলোয়াড়ই সুস্থ রয়েছেন। মালদ্বীপে নেমেই দলে থাকা প্রত্যেকের করোনা টেস্ট করানো হয়, সেখানে সবার রেজাল্ট নেগেটিভ আসে। আগামী 18 আগস্ট গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। প্লে অফে বিজয়ী দলের সঙ্গে 21 আগস্ট এবং 24 আগস্ট ভারতের মোহনবাগানের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে শেখ কামাল আধুনিক স্টেডিয়াম। এজন্য দীর্ঘদিনের জরাজীর্ণ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। বিশাল আয়তনের এই স্টেডিয়ামের মধ্যে আলাদা করে প্র্যাকটিস গ্রাউন্ডও রাখা হচ্ছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে স্টেডিয়াম নিয়ে স্বপ্নের জাল বুনেছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। বিস্তারিত জাহিদুল জামানের প্রতিবেদনে। 1968 সালে স্থাপিত কুষ্টিয়া স্টেডিয়াম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে এরই মধ্যে এর নামকরণ করা হয়েছে। এখন ভেঙে সরিয়ে ফেলা হচ্ছে। শুরু হবে স্বপ্নযাত্রা। বরাদ্দ 44 কোটি টাকা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নির্মাণ করবে আধুনিক মানের স্টেডিয়াম। আর এর মধ্য দিয়ে আবার ক্রীড়া ক্ষেত্রে কুষ্টিয়ার হারানো ঐতিহ্য ফিরে আসবে মনে করছেন এই প্রজন্ম। আমাদের যেমন মোবাইল গেমস, পাবজি, ফ্রি ফায়ার এগুলোর আসক্তি বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে আমরা দূরে সরে আসতে পারবো। এই স্টেডিয়ামটা ভেঙে যদি সুন্দর একটা ভালো একটা স্টেডিয়াম হয়, তার ইয়াং জেনারেশন আছে, তারা হয়তো মাদক থেকে দূরে থাকবে, তারা খেলার মাঠে আসলে পরে ভালো হবে, অনেক প্লেয়ার বাছাইকৃত হবে, সুন্দর সুন্দর প্লেয়ার তৈরি হবে এবং রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবে, এখান থেকে দেশে বাইরে খেলতে পারবে। আয়তনের দিক দিয়ে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় কুষ্টিয়া স্টেডিয়াম, এ কারণেই আধুনিকায়নের পরিকল্পনায় যুক্ত হচ্ছে অনেক কিছুই। অত্যন্ত ভালো মানের মাঠ হবে, চারিদিকে গ্যালারি হবে, এখানে আপনার প্লেয়ারদের থাকার জন্য ডরমিটরি সিস্টেম থাকবে, এখানে আপনার জিম সিস্টেম থাকবে, নতুনভাবে সংযোজিত হবে টেনিস গ্রাউন্ড সংযোজিত হবে এবং প্র্যাকটিসের জন্য আলাদা করে একটি মাঠ করা হবে। স্বপ্নের আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হতে 2 বছর অপেক্ষা করতে হবে। আমরা চাচ্ছি যে এই কাজটি অত্যন্ত দ্রুততার সাথে শুরু হবে, হয়তো 2-3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং এর মেয়াদ হচ্ছে 2 বছর কাজের। এই 2 বছরের মধ্যে আমরা স্টেডিয়ামের একটা রূপ পেয়ে যাব। কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের এই পুরাতন স্থাপনা ভেঙে ফেলার মধ্য দিয়ে নতুন স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে, নির্মিত হচ্ছে আধুনিক মানের স্টেডিয়াম এবং এর মাধ্যমে কুষ্টিয়ায় ক্রীড়াক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। কুষ্টিয়াবাসী স্বপ্ন দেখেন এখান থেকে তৈরি হবে নতুন নতুন খেলোয়াড়। জাহিদুল জামান, নিউজ 24 কুষ্টিয়া। এখন এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।